সোনার সোহাগা আমাদের এই বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের উপকার করার জন্যে হাজার হাজার ওষুধি গাছ তার ভিতরে এই গাছটাও একটা তো পাথরকুচি গাছ সৌন্দর্য বর্ধনের দিক দিয়েও পিছিয়ে নেই আমরা পাথরকুচি গাছের ছোটোখাটো ব্যবহার সম্পর্কে অনেকেই জানি কিন্তু সেইভাবে মানা হয় না বিংশ শতাব্দীর আগ পর্যন্ত পাথরকুচি পাতার ব্যবহার অনেকটাই দেখা যেত কিন্তু এখন সে অংশে অনেকটাই কমে গেছে তো চলেন পাথরকুচি পাতার কিছু উপকারের কথা জেনে নেওয়া যাক ঠান্ডা প্রতিরোধ সর্দি যাদের সর্দি কাশি থাকে এই পাথরকুচি পাতার রস মধুর সাথে মিশিয়ে খেলে সকাল বেকাল দু চামচ অনেকটাই উপকার পাওয়া যায় কিডনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফ্রোত ফোরা প্রতিরোধ করে শরীরের পোড়া কমায় পিত্তথলির সমস্যা কমায় ঠিক তেমনি মৃগীর রোগ যাদের আছে তাদেরও উপকার হয় এই পাতার রস খেলে পাকিস্থলের বিভিন্ন সমস্যা এই পাতার রস খেলে অনেকটাই উপকার পাওয়া যাবে রক্তচাপ নিয়ন্ত্রণ করে সবচেয়ে এখন যেটা শুনলে অনেক আপুরাই হয়তো খুশি হবেন আমরা হাজার হাজার টাকা খরচ করি মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এই পাথরকুচি পাতা মুখের উজ্জ্বলতা বৃদ্ধিতে হানড্রেড পারসেন্ট কার্যকর আপনি নিয়মিত ব্যবহার করে দেখেন অনেকটাই উপকার পাবেন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই পাথরকুচি পাতা তো পাথরকুচি পাতা কিভাবে ব্যবহার করবেন মুখে বেটে এটার একটা পেস্ট তৈরি করে মুখে লাগায় রাখবেন নিয়মিত কিছুদিন করেন এর ফলাফল দেখে আপনি অবাক হয়ে যাবেন তারপর যাদের অর্শ রোগ পাইলস রোগ আসে এই পাতা ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায় শিশুদের ক্ষেত্রে বিশেষ করে ছোট যারা আছে আমাদের বাসাতে তাদের অনেক সময় নানা কারণে পেট ব্যথা করে পেটের বিভিন্ন সমস্যা দেখা দিলে এই পাথরকুচি পাতা রস অথবা লবণ দিয়ে চিবিয়ে খেলে সাথে সাথে অনেকটাই উপকার পাওয়া যায় পানিবাহিত রোগ প্রতিরোধ করে খোস পাচরা প্রতিরোধ করে এই পাথরকুচি পাতা তবে কোনো কিছুই বেশি খাওয়া ভালো না সব জিনিসেরই অতিরিক্ত ব্যবহার আমাদের শরীরে নানাবিধ সমস্যা তৈরি করতে পারে সেই ক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করবেন তবে প্রাকৃতিক জিনিসের খুব একটা রিয়াকশন নাই তারপরেও অভিজ্ঞদের পরামর্শ ছাড়া খাবেন না আরও বেশি বিস্তারিত জানার জন্যে আপনারা বিভিন্ন কিছু সম্পর্কে এর গুণাগুণ অপকারিতা উপকারিতা সম্পর্কে জেনে নেবেন ভালো করে তারপর ব্যবহার করবেন তো এই পাতা কিন্তু খুব সহজেই বাসায় বুনলে হয়ে যায় এই পাতা থেকেই এর শিকড় বের হয়ে গাছ হয় এই যে পাতার যে খাস কাটা খাস অংশটা দেখতেছেন এই প্রত্যেকটা খাঁজে থেকে একটা করে গাছ হবে তো এই পাতা লাগানো খুব একটা কষ্ট না কারো কাছ থেকে একটু পাতাটা সংগ্রহ করে লাগাই দিবেন দেখবেন বাসাতেই হয়ে গেছে খুব উপকারী গাছ যে কোনো সময় যে কোনো ছোটোখাটো রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন প্রাথমিকভাবে বাসা থেকেই তো যদি কারো ভালো লাগে এই পাতার সম্পর্কে গুণাগুণ জেনে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম